সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁওয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ের নিজ দপ্তরে ব্রিফিং কালে আওয়ামী লীগের আমলে অপকর্ম করে কেউ পার পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সুনামগঞ্জের শাল্লা উপজেলা একটি গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর মন্দির ভাঙচুর ও লুটপাটের ঘটনায় যারা জড়িত, আমরা পরিষ্কারভাবে বলতে চাই তদন্তের মাধ্যমে তাদের খুঁজে বের করা হচ্ছে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।